আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিত্রাং আঘাত হানার আগেই পানিতে সয়লাব উপকূলীয় এলাকা। ইতোমধ্যে বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়েছে। নোয়াখালী, হাতিয়ার, চমর অবধি, নিঝুমদ্বীপ সহ বেশ কয়েকটি ইউনিয়ন জোয়ারের পানিতে নিমজ্জিত। পানিবন্দী হয়ে পড়েছেন 15টি গ্রামের সহস্রাধিক গ্রামবাসী। সোমবার ভোর রাত থেকেই টানা বৃষ্টিতে পানিতে টইটম্বুর খুলনানগরী, শহরের রয়্যাল মোড়, রূপসাঘাট এলাকা, পিটিআই মোড় সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। জোয়ার এবং বৃষ্টির পানিতে প্লাবিত পটুয়াখালীর সদর রোড, সবুজবাগ, লঞ্চঘাট সহ বেশ কয়েকটি এলাকা, এমনকি পানি ঢুকে পড়েছে ঘর বাড়িতেও। দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।